স্যালুট টু থ্রি মাস্কেটিয়াস লিঙ্গ বৈষম্য নিয়ে ভারী ভারী কথা নয় কাজেই করে দেখিয়ে খবরের শীর্ষে নেটিজেনদের আলোচনায় ঘটনাস্থল পুনের ফর্গসন কলেজের বার্ষিক অনুষ্ঠান মেয়েরা শাড়ি আর ছেলেরা জিন্স জামায় এসেছিল অন্যরকম ভেবেছিল তৃতীয় বর্ষের তিন ছাত্র আকাশ সোমিত আর ঋষিকেশ ওরা পরে এসেছিল শাড়ি লিঙ্গ বৈষম্য নিয়ে বার্তা দিতেই ওদের এই বিশেষ পোশাক সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে এখন প্রশংসার বন্যা আকাশ বলেছেন কোথাও তো লেখা নেই যে এটা ছেলেদের পোশাক ওটা মেয়েদের তাই মেয়েদের এই পোশাক পরতেই হবে ছেলেদের এটাই এই ধারণা মুছে দিতেই আমাদের ছোট্ট উদ্যোগ মানুষ সচেতন হলে সমাজের লাভ আকাশ বলছে শাড়ি জোগাড় করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে বন্ধু শ্রদ্ধা আমাদের সাহায্য করেছে আর শাড়ি পরে বুঝতে পারলাম এটা কত ঝামেলার পোশাক পড়ুয়াদের এই উদ্যোগে খুশি গর্বিত শিক্ষকরাও ওরা বলেছেন ওরা তো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে আর ঋষিকেশ বলেছেন আসল কথাটি বলেছেন এখন বুঝতে পারছি সাজতে গিয়ে মেয়েদের কেন এত সময় লাগে